गुड मॉर्निंग, वेलकम बैक वंस अगेन टू योर फेवरेट एडुकेशनल यूट्यूब चैनल परीक्षा प्रस्तुति। কেপি কনস্টেবল যারা যারা মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, সেই সঙ্গে হচ্ছে আসন্ন যে সমস্ত পরীক্ষা আছে, যেমন কেপিএসআই প্রিলি পরীক্ষা আছে, লেডি কনস্টেবলের পরীক্ষা আছে, জেল পুলিশের পরীক্ষা আছে, আপকামিং সামনে কনস্টেবলের ভ্যাকান্সি আসছে বা এসআইয়ের ভ্যাকান্সি আসছে, তো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো জিকে এখানে 25 কোশ্চেন আছে, 25টা প্রশ্ন আছে, তো দেখে নাও যে এই 25টা প্রশ্নের মধ্যে কার কেমন প্রিপারেশন হয়ে আছে, কোন জায়গাটা দুর্বল, তাহলে সেই জায়গাটা রেকটিফাই করে প্রস্তুতি নিতে হবে। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে প্রিপারেশন নিতে চাইছো, পরীক্ষা প্রস্তুতির হাত ধরে অনলাইন অফলাইন এবং সেই সঙ্গে প্রিলি মেন বোথ 77979427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 1 নম্বর কোশ্চেন, তোমাদের স্ক্রিনের উপরে দেখো যে সংবিধানের কোন ধারায় নির্বাচন এবং নির্বাচন কমিশন সম্পর্কে আলোচিত হয়েছে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন যে সংবিধানের কোন ধারায় নির্বাচন এবং নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এ হচ্ছে 314 থেকে 319, বি হচ্ছে 324 থেকে 329, সি হচ্ছে 332 থেকে 336, ডি হচ্ছে 320 থেকে 324। তো রাইট আনসার কি হবে? অপশন বি, অর্থাৎ 324 থেকে 329-এ নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার কে আছে? মুখ্য নির্বাচন কমিশনার আছে রাজীব কুমার। রাজীব কুমার কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে এগুলো কোশ্চেন দিতে পারে রাজীব কুমার। এবং জানো যে 1950 সালে 25শে জানুয়ারি কি হয়েছিল? নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল। 2 নম্বর ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও যে কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? কনিষ্কের রাজসভায় শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন? অশ্বঘোষ, অপশন হচ্ছে অশ্বঘোষ, বি হচ্ছে চড়ক, সি হচ্ছে নাগার্জুন। তো রাইট আনসার কোনটা হবে? দেখো, অশ্বঘোষ, নাগার্জুন এরা দুজনেই ফিলোসফার ছিলেন, কিন্তু শ্রেষ্ঠ যদি বলা হয় তাহলে সেই ক্ষেত্রে নাগার্জুন হবে শ্রেষ্ঠ দার্শনিক, কারণ অশ্বঘোষ ছিলেন কি দার্শনিক, কিন্তু বোদ্ধিষ্ট দার্শনিক ছিলেন তিনি। শ্রেষ্ঠ যদি বলা হয় সেই জন্য ছিলেন দার্শনিক, মানে দুজনেই দার্শনিক ছিলেন। চড়ক জানো যে ঔষধির ক্ষেত্রে বিখ্যাত ছিল, অর্থাৎ চড়ক সংহিতা, চড়কের লেখা। নেক্সট কোশ্চেন দেখো যে উপনিষদ কি ধরনের গ্রন্থ? ধর্ম, দর্শন, আইন, যোগ। তো উপনিষদ ছিল কি? একটা হচ্ছে ফিলোসফি, অর্থাৎ উপনিষদ ছিল দর্শন বিষয়ক গ্রন্থ। 4 নম্বর কোশ্চেন দেখো যে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিল? একটা সান্ত্বনা পুরস্কার বলতে পারো এইগুলো, কারণ এইগুলো এটা সবাই পারবে। এবং একটা জিনিস জানবে যে 25টা যে জিকে প্রশ্ন থাকবে, 25টা কোশ্চেনের মধ্যে 4-5টা বা 3-4টে অন্তত এরকম সান্ত্বনা পুরস্কার টাইপের কোশ্চেন পেয়ে যাবে। এইবার এই কোশ্চেন গুলোকে সিলি মিস্টেক করলে হবে না। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিল মদন মোহন মালব্য, বি হচ্ছে মহাত্মা গান্ধী, সি খান আব্দুল গফর খান, ডি হচ্ছে জওহরলাল নেহরু। তো রাইট আনসার কি হবে? যে খান আব্দুল গফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। নেক্সট কোশ্চেন দেখো, 5 নম্বর, যে কোন একটি স্থানে জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে? ভূগোল থেকে কোশ্চেন, 5 ঘন্টা একটা জোয়ার এবং একটা ভাটার মধ্যে ব্যবধান কত থাকবে? 5 ঘন্টা, 12 ঘন্টা, 6 ঘন্টা, 24 ঘন্টা। তো রাইট আনসার কি হবে? 6 ঘন্টা 13 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের পার্থক্য থাকে। নেক্সট কোশ্চেন, বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, রাজস্থান, কর্ণাটক। তো বন্দিপুর ন্যাশনাল পার্ক আনসার হবে কি? কর্ণাটক, কর্ণাটকে আছে। মধ্যপ্রদেশে আছে কানহা শিবপুরি ন্যাশনাল পার্ক, কানহা শিবপুরি ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে ঝাড়খণ্ডে আছে পালামৌ প্রজেক্ট আছে, পালামৌ মানে যে কোন কোথায় কি কোন অভয়ারণ্য আছে বা হচ্ছে ন্যাশনাল পার্ক আছে, সেইগুলো একটু ভালো করে দেখে নেবে, এখান থেকে একটা দুটো কোশ্চেন আসেই। নেক্সট কোশ্চেন দেখো যে দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত? দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত? 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি। তো দ্রাঘিমারেখার সর্বোচ্চ মান কত হবে? 180 ডিগ্রি। সর্বনিম্ন বললে সর্বনিম্ন হতো 0 ডিগ্রি। নেক্সট দেখো, 8 নম্বর কোশ্চেন, যে শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? শিব সমুদ্রম জলপ্রপাত কোথায় অবস্থিত? কাবেরী নদীর গতিপথে, কাবেরী নদীর গতিপথে শিব সমুদ্রম জলপ্রপাত সৃষ্টি হয়েছে। কোন স্টেটের মধ্যে আছে? অন্ধ্রপ্রদেশ, কেরল, কর্ণাটক, তামিলনাড়ু। তো স্টেট কি হবে? স্টেট হচ্ছে কর্ণাটক, কর্ণাটক স্টেটে অবস্থিত। এবার একটা জিনিস মনে রাখবে যে সোমেশ্বর টেম্পল, সোমেশ্বর মন্দির এই নদীর উপরে আছে, ঠিক আছে, এটা হয়তো দিতে পারে। নেক্সট কোশ্চেন দেখো যে আবার হচ্ছে সায়েন্স থেকে একটা কোশ্চেন আছে 9 নম্বর, যে আলোর কোন ধর্মের জন্য ঘষা কাচকে স্বচ্ছ দেখায়? আলোর কোন ধর্মের জন্য ঘষা কাচকে স্বচ্ছ দেখায়? প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিক্ষেপণ। তো রাইট আনসার কি হবে?
এটার রাইট আনসার হচ্ছে প্রতিসরণ ধর্মের জন্য ঘষাঘাতকে স্বচ্ছ দেখায়। তারপরে হয়তো গ্লিসারিন জলে কাঁচের ইয়েতে যদি কোনো বলকে ডোবানো হয় অদৃশ্য হয়ে যায়, বা হচ্ছে কোনো কাঁচের দণ্ডকে রাখলে বাঁকা মনে হয়, তারপরে নক্ষত্ররা মিটমিট করে, এগুলো সব হচ্ছে আলোর প্রতিফলন, সরি প্রতিসরণ ধর্ম। প্রতিফলন ধর্ম যেটা হবে সেটা হচ্ছে কি, যেমন হচ্ছে তোমার পেরিস্কোপের কার্যনীতি, এটা হচ্ছে আলোর প্রতিফলন। সেই প্রসঙ্গে আলোর যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে সেই ব্যাপারটা জেনে নেবে। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এরপরে কি হয়, যেমন হচ্ছে মরুভূমিতে মরীচিকা দেখা যায়, তারপরে দূরে রাস্তায় মনে হয় যে জল জমে আছে, এগুলো হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। নেক্সট দেখো 10 নম্বর কোশ্চেন, যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে তার পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, আণবিক ভর, যোজ্যতার উপরে। তো রাইট আনসার কি হবে, কোন মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে তার পারমাণবিক সংখ্যার উপরে। পারমাণবিক সংখ্যা মানে কি হচ্ছে, সেই মৌলের প্রোটন সংখ্যা, কতগুলো প্রোটন সংখ্যা আছে সেটাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা। তো এটা কে প্রমাণ করেছিলেন, বিজ্ঞানী মজলে প্রমাণ করেছিলেন যে কোনো মৌলের রাসায়নিক ধর্ম যেটা নির্ভর করে সেটা হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্কের উপরে বা পারমাণবিক সংখ্যার উপরে নির্ভর করে কোনো মৌলের রাসায়নিক ধর্ম। এবং সেই কারণের জন্য মজলেকে কি বলা হয়, আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয়। আধুনিক পর্যায় সারণীর জনক বলা হয় মজলেকে। কিন্তু যদি বলা হয় যে ফাদার অফ পিরিয়ডিক টেবিল বা হচ্ছে পর্যায় সারণীর জনককে, সেই ক্ষেত্রে বললে হবে মেন্ডেলিফ, কিন্তু আধুনিক কথাটা উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে হবে বিজ্ঞানী মজলে। 11 নম্বর দেখো, যে সবচেয়ে নমনীয় ধাতু কোনটি, সবচেয়ে নমনীয় ধাতু কোনটি। কোয়েশ্চেন আছে লিথিয়াম সোডিয়াম, সরি অপশন আছে লিথিয়াম সোডিয়াম সোনা তামা। তো এই দুটোর মধ্যে অনেকের গুলিয়ে যেতে পারে, কনফিউশন সৃষ্টি হতে পারে, যে লিথিয়াম সোডিয়াম মতো শুনেছিলাম এটা মনে হতে পারে, কিন্তু দেখো যে এই যে কথাটা আছে নমনীয়, এটার ইংলিশ টার্ম যেটা সেটাকে বলা হয় ম্যালিয়েবল। ম্যালিয়েবল নমনীয় মানে সেই ধাতুটাকে গলিয়ে, ঠিক আছে, যে কোনো শেপে নিয়ে যাওয়া যায়, যে ধর্ম যে প্রপার্টি সেটাকে বলা হয় নমনীয়। আর লিথিয়াম সোডিয়াম যে দুটো, সেই দুটো হচ্ছে কি, এরা হচ্ছে নরম ধাতু। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরা হচ্ছে নরম ধাতু, মানে সফট। এদেরকে কি করা হয়, ছুরি দিয়ে কাটা যায়, এদেরকে ছুরি দ্বারা কাটা যায়, এবং এদের আপেক্ষিক গুরুত্ব যেটা সেটা হচ্ছে লেস দ্যান 1। কিন্তু নমনীয় বললে সব থেকে ম্যালেবেল নমনীয় সেটা হচ্ছে সোনা, এই কারণের জন্য সোনার অলংকার তৈরি করা হয়। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, যে পেঁয়াজ এক প্রকারের কি, কাণ্ড, মূল, ফল, পাতা। তো পেঁয়াজ কি হচ্ছে, পেঁয়াজ এক ধরনের কাণ্ড। রাইট আনসার কি হবে, কাণ্ড। আর একবার বলে দিচ্ছি যে যারা কেপি কনস্টেবল মেনের জন্য হোক বা KPSI সামনে আপকামিং ভ্যাকান্সির জন্য প্রিপারেশন নিচ্ছ, প্রিলি হোক বা মেন, প্রিলি মেন বোথ, এবং সেই সঙ্গে ক্লার্কশিপের ক্ষেত্রেও, তারা 7797474747 পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অনলাইন অফলাইন দুটোই চলছে। অফলাইন যেটা সেটা একটাই অ্যাড্রেস সেন্টার, সেটা হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদে অফলাইন পড়ানো হয়, বহরমপুর মুর্শিদাবাদ। 13 নম্বর কোয়েশ্চেন যেটা হচ্ছে, দেখো যে কোনো বস্তুর বেগ অর্ধেক হলে গতিশক্তি হয়, কোনো বস্তুর বেগ অর্ধেক হলে গতিশক্তি হয় দ্বিগুণ, 1/4 গুণ, একই থাকে অর্ধেক থাকে। তো তার আগে আমাদেরকে গতিশক্তির ফর্মুলাটা জানতে হবে। গতিশক্তির ফর্মুলাটা কি হয়, ½mv². এবার বলছে কোনো বস্তুর বেগ অর্ধেক, মানে ভরটা একই যা আছে তাই থাকছে, বেগ অর্ধেক মানে প্রথমে যদি ভি থাকে অর্ধেক হয়ে গেলে কি হবে, v/2 হয়ে যাবে, তাহলে স্কোয়ার আছে তাই তো, তাহলে v/2 তার স্কোয়ার করলে কি হবে, v²/4। তাহলে দেখো ½mv² রেখে দিলাম, ঠিক আছে, ½mv² রেখে দিলাম, তাহলে কি থাকছে এখানে, 1/4 পড়ে থাকছে। তো কি হয়েছে, তাহলে গতিশক্তি কত হয়ে গেল, 1/4 ভাগ হয়ে গেল, 4 গুণ নয় কিন্তু, 1/4 গুণ, 1/4 হয়ে গেল। অর্থাৎ যেমন ভাবে চেঞ্জ দেবে, বেগ দ্বিগুণ বলতে পারে, ভর অর্ধেক বলতে পারে, এই ফর্মুলাতে বসিয়ে বের করে নেবে। 14 নম্বর কোশ্চেন দেখো, যে কোন নীতির জন্য প্রবল ঝড়ে টিনের ছাউনি উড়ে যায়। এ হচ্ছে বার্নুলি, বি হচ্ছে নিউটনের তৃতীয় গতি সূত্র, সি হচ্ছে আর্কিমিডিস, ডি হচ্ছে পৃষ্ঠটান। তো রাইট আনসার কি হবে, বার্নুলির নীতি। তারপর টিনের ছাউনি উড়ে যাওয়া বা হচ্ছে চলন্ত ট্রেনের পাশে, মানে যখন ট্রেন চলবে তখন প্ল্যাটফর্মে তার পাশে দাঁড়ানো বিপজ্জনক, এইগুলো হচ্ছে বার্নুলির নীতি। পৃষ্ঠটানের ব্যাপার তো জানো, যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয় পৃষ্ঠটান ধর্মের জন্য। তারপরে হচ্ছে উত্তাল সমুদ্রে, যখন সমুদ্র উত্তাল হয়ে পড়ে তেল ঢালা হয় পৃষ্ঠটান ধর্মের জন্য। নেক্সট হচ্ছে দেখো, যে ম্যানোমিটার পরিমাপ করা হয়, ম্যানোমিটারের দ্বারা পরিমাপ করা হয় শব্দের গতিবেগ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, তরলের ঘনত্ব, গ্যাসের চাপ। তো রাইট আনসার কি হবে, গ্যাসের চাপ ম্যানোমিটার দ্বারা পরিমাপ করা হয়, বায়ুর চাপ জানো যে ম্যানোমিটার।
গ্যাসের চাপ হচ্ছে ম্যানোমিটার। 16 নম্বর কোশ্চেন, রসায়নের রাজা কাকে বলা হয়? সালফিউরিক অ্যাসিড, সংকেতটা কি হয়েছে? H2SO4। এখানে HCl লেখা আছে, HCl মানে কি? HCl হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। HNO3 মানে কি? HNO3 মানে হচ্ছে নাইট্রিক অ্যাসিড। তো রসায়নের রাজা কাকে বলা হয়? এটাও একটা বলতে পারে সান্ত্বনা পুরস্কার, সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অনেকেই হয়তো জানো। তো এই প্রসঙ্গে জেনে রাখতে পারো যেটা HCl, HCl কে কি বলা হয়? HCl হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। এই কোশ্চেন গুলো প্রায়ই আসে পরীক্ষার ক্ষেত্রে, তো মনে রাখবে যে HCl আর একটা নাম হচ্ছে মিউরিয়াটিক অ্যাসিড। HNO3 যেটা নাইট্রিক অ্যাসিড, এটাকে কি বলা হয়? অ্যাকুয়া ফর্টিস বলা হয়, অ্যাকুয়া ফর্টিস বলা হয়। অক্সিজেন, অক্সিজেন আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে বিজ্ঞানী প্রিস্টলি হচ্ছে অক্সিজেন আবিষ্কার করেন। ও সেই সঙ্গে মনে পড়ে গেল আরেকটা, সেটা হচ্ছে 3 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং 1 অণু নাইট্রিক অ্যাসিডের মিশ্রণে যেটা উৎপন্ন হয় সেটাকে কি বলা হয়? অম্লরাজ বলা হয়, অম্লরাজ বা হচ্ছে অ্যাকুয়ারিজিয়া বলা হয়, বা অ্যাকুয়া রিজিয়া। এটা কি অনুপাতে থাকে সেটাও তোমাকে হয়তো পরীক্ষা দিতে পারে। এটার কাজ কি? এটা হচ্ছে যেগুলো বর ধাতু হয়, সোনা রূপা প্ল্যাটিনাম, সেই বর ধাতু গুলোকে গলাতে কাজে লাগে, বর ধাতুকে গলাতে কাজে লাগে। উদ্ভিদের উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলা হয়? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে কি বলা হয়? উদ্ভিদ অঙ্গের সাধারণত 3 প্রকারের চলন আছে, একটা হচ্ছে ট্যাকটিক, ট্রফিক, আর একটা হচ্ছে ন্যাস্টিক। তো ট্যাকটিক চলনে কি হয়? ট্যাকটিক চলনে উদ্ভিদ অঙ্গের সমগ্র সামগ্রিক পরিবর্তন হয়, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক পরিবর্তন হয়। কিন্তু উদ্দীপকের গতিপথ অনুসারে যখন হয় সেটাকে কি বলা হয়? ট্রফিক চলন বলা হয়। তো উদ্দীপকের গতিপথ হলে ট্রফিক হবে, আর ন্যাস্টিক যেটা হয়, ন্যাস্টিকটা হচ্ছে উদ্দীপকের তীব্রতা অনুযায়ী, ইন্টেন্সিটি, তীব্রতা অনুযায়ী যখন হয় তখন সেটাকে বলা হয় ন্যাস্টিক চলন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন ক্লাস মাধ্যমিকের বইয়ে সব দেওয়া আছে, তো 9-10 সিলেবাসের যে সমস্ত জিনিসগুলো আলোচনা করা আছে সেগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে। মানব দেহের টিবিয়া নামক হাড় কোথায় থাকে? টিবিয়া ফিবুলা বলে, সেই টিবিয়া নামক হাড় কোথায় থাকে? মাথা, পা, কান, হাত। কিভাবে টিবিয়া নামক কোথায় থেকে? পায়ে থাকে। কানে একটা মনে রাখতে পারো, মেলিয়াস ইনকাস স্টেপিস, তে তিনটে হাড় থাকে, একটা হচ্ছে মেলিয়াস ইনকাস, আরটা হচ্ছে স্টেপিস। তো এই স্টেপিস হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হাড়, এগুলো কানে থাকে। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। সৌরশক্তি সৃষ্টি হয় নিউক্লিয়ার সংযোজন, নিউক্লিয় বিভাজন, সংকোচন বা হচ্ছে বিস্ফোরণের কারণের জন্য। তো সৌরশক্তি সৃষ্টি হয় কি? নিউক্লিয় সংযোজন। সেই সঙ্গে আরো দুটো মনে রাখতে পারো, হাইড্রোজেন বোমা, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, হাইড্রোজেন বোমা, এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আর বিভাজন যেটা আছে সেটা হচ্ছে পরমাণু বোমা, এটা হচ্ছে পরমাণু বোমা। তো নেক্সট আমরা প্রায় শেষের দিকে আসছি, কার কতগুলো আনসার হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাহলে বুঝতে পারবো এবং কোশ্চেন গুলো কিরকম কি মনে হচ্ছে, ইজি টু মডারেট না কিরকম হার্ড লেভেলে, সেটা অবশ্যই তোমরা জানাবে। নিচের কোনটি ভেক্টর রাশি? এ হচ্ছে শক্তি, ভর, দ্রুতি, ত্বরণ। তো জানো যে ভেক্টর রাশি মানে কি? যার মান ও দিক বোধ থাকবে, দুটোই থাকবে, তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে শক্তি, ভর, দ্রুতি, ত্বরণ, রাইট আনসার কোনটা হবে? ত্বরণ। ত্বরণ হচ্ছে একমাত্র শুধু ভেক্টর রাশি, কারণ ত্বরণ মানে কি হয়? যে ভর বেগের, ভরের পরিবর্তন, কারণ হচ্ছে ভর বাই সময়, কি বলছি উল্টো বলে, সরি, বেগের পরিবর্তন, অর্থাৎ হচ্ছে বেগ বাই হচ্ছে সময়। তো বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই কি ত্বরণও ভেক্টর রাশি হবে। কিন্তু দ্রুতি জানো, দ্রুতি হচ্ছে কি? এক ধরনের স্কেলার রাশি, তারপরে যার কোনো নির্দিষ্ট দিক নেই। ভর, ভরও তাই, যে যার মধ্যে যতটা পরিমাণ জড় পদার্থ আছে। শক্তি মানে জানো যে কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়, তাই এগুলো সব কি হচ্ছে? স্কেলার রাশি। নাম্বার 21 দেখো, 21 হচ্ছে নিচের কোনটি কম্পিউটার ল্যাঙ্গুয়েজ? আইপি, ড্রাইভ, ফোরট্রান, ডিতে হচ্ছে বিওসি, দুটোই। যে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ কোনটা হবে? অপশন সি, মানে ফোরট্রান হচ্ছে এক ধরনের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো আইপি মানে কি হচ্ছে? আইপি হচ্ছে ইন্টারনাল প্রোটোকল বলা হয়, ইন্টারনেট প্রোটোকল বলা হয়, পুরো নাম যেটা, আইপি অ্যাড্রেস বলে। 22 নম্বর দেখো, যে পরপর 5টি একদিনের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের রেকর্ড আছে কার? কোহলি, ধোনি, সৌরভ গাঙ্গুলি, সচিন। তো আমি যতদূর জানি যে সৌরভ গাঙ্গুলি করেছিলেন, এবং এর পরবর্তীকালে কেউ রেকর্ড ভেঙেছে এখন কোহলি কিনা সেটা জানা নেই, এটাও তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।
23 নম্বর হচ্ছে প্রথম বাংলা চলচ্চিত্র জামাই ষষ্ঠী, চণ্ডীদাস, পথের পাঁচালী, হরিশ্চন্দ্র সইবা। তো প্রথম বাংলা চলচ্চিত্র ছিল কি? রাইট আনসার হচ্ছে জামাই ষষ্ঠী। 24 নম্বর হচ্ছে অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? অলিম্পিক পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা কে? কর্ণম মালেশ্বরী, সুনিতা রানী, কুঞ্জ রানী, সাবানা আজমি। তো রাইট আনসার হচ্ছে কর্ণম মালেশ্বরী। লাস্ট কোয়েশ্চন হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন, সুইস, মস্কো, সান। তো রাইট আনসার কি হবে? সুইজারল্যান্ডের রাজধানী হচ্ছে বার্ন। এই ছিল তোমাদের 25 কোয়েশ্চন, মানে কেপি কনস্টেবল মেনের উদ্দেশ্যে হলেও ওই যে একটা জিনিস বললাম যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই কাজে লাগবে, সমস্ত পরীক্ষাতে এরকম ধরনেরই কোয়েশ্চেন আছে। তো যারা পরীক্ষা প্রস্তুতির হাত ধরে প্রিপারেশন করতে চাইছো, 7779474744 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। নভেম্বরের ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে, প্রথম থেকে পেয়ে যাবে। আর কেপিএসআই এর পরীক্ষা হয়তো খুব একটা বেশি দেরি নেই, মোটামুটি জানুয়ারি বা ফেব্রুয়ারির দিকেও যদি হয় তো হাতে কিন্তু বেশি টাইম নেই, নভেম্বর ধরে চলেই গেল, মাঝে আর একটা মাস পড়ে আছে, ডিসেম্বর মাসটা পড়ে আছে। সেই কারণের জন্য জোর কদমে প্রিপারেশনটা শুরু করতে হবে। প্রিলি হয়ে যাওয়ার পরে আবার মেনেরও প্রিপারেশন জোর কদমে শুরু করতে হবে, যদি এখানে প্রিলি মেন বোথ একসঙ্গে এখন থেকে একসঙ্গেই চলছে, কারণ প্রিলি শেষ হয়ে যাওয়ার পরে মেনটার জন্য সময় পাবে না, বা মেনটা এমন ভাবে করানো হবে যেন দুটোই কাজে দেয়। যে মেন বলে মেন পড়লে যে এখন শুধু প্রিলিটা তোমার হেফাজ হবে বা হচ্ছে ক্ষতি হবে সেটা নয়, কারণ মেনের শুধু বাংলা ইংরেজির যে ডেসক্রিপটিভ যেটা আছে সেটা আলাদা, সেটা বাদ দিয়ে ম্যাথ বলো, রিজনিং বলো, ইংলিশ বলো, এই ম্যাথ বলো, জিকে বলো, রিজনিং বলো, সব একটা অপরটার সঙ্গে লিঙ্ক আছে প্রিলিমেন দুটোই, কারণ এখন সবই তো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হচ্ছে। তাই চ্যাপ্টার ওয়াইজ তুমি যদি পড়ে যাও তাহলে সেটা প্রিলির জন্যও হবে, মেনের জন্যও হবে। তো যারা চ্যানেলে নতুন আছে যদি মনে করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং অল নোটিফিকেশনটা অন করে রাখো, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে পারো। একটা জিনিস ওটাই যে ঠিক আছে, কিছু বললাম না, ঠিক আছে, থাকো।